শোনেন, আমি তাহলে আরেকটা কথা পড় করতে পারি এখানে। জনার্দন ফারুক যে অভিযোগ করছে তার গাড়িবর হামলা চালাইছে, এটা আমরা এই হামলা চালাই নাই। এটা তার ওখানে তার অভ্যন্তরীণ কুন্দেল আছে, তার পার্টির ভিতরে জামাত এবং বিএনপির মধ্যে কুন্দেল, তারাই এই ঘটনা ঘটেছে। এটার সাথে আমরা আওয়ামী লীগ আমি সম্পৃক্ত না এটার সাথে। গতকালকে তারা আবার ওই ইয়েতে 2 নম্বর কেশাবাড় ইউনিয়নে পলিমং আমাদের এখানে একটা মাইক ভাঙছে, একটা গাড়ি একটা ইয়ে ভাঙছে, বেবি ট্যাক্সি ভাঙি ফেলছে। তো তাদের খেয়াল হইলো এখানে একটা অশান্তি অস্থিতিশীল করা, কারণ তারা তো বুঝছে নির্বাচনে জয় যুক্ত হবে না।